আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটা স্যামসাং ব্র্যান্ডের J76। এটার সমস্যা হচ্ছে 3G 4G নেটওয়ার্ক পায় না। 3G 4G নেটওয়ার্ক সিলেক্ট করলে ইমার্জেন্সি কল এসে পড়ে। যদি শুধু 2G অনলি সিলেক্ট করা হয় তখন এটা নেটওয়ার্ক পায় এবং কলও যায়, সব কিছুই হয়। বাট 3G 4G সিলেক্ট করলে কোনো প্রকার নেটওয়ার্ক আসে না, ডাইরেক্টলি ইমার্জেন্সি কল এসে পড়ে। এই সমস্যাটা আসলে ইদানিং অনেক মোবাইলেই দেখা যায়। এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করব আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি 2G সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন এখন আমি এই নাম্বারটা, এই মোবাইলের নাম্বারটা শো করে কিনা তা দেখার চেষ্টা করছি। দেখতেই পেলেন এখানে কিন্তু স্টার টু হ্যাশ দিয়ে যখন আমরা সার্চ দিলাম তখন কিন্তু এই নাম্বারটা দেখিয়েছে। এখন কিন্তু 2G সিলেক্ট করা আছে। যদি 4G সিলেক্ট করা হয় তখন কিন্তু অটোমেটিকলিভাবে এটা ইমার্জেন্সি কল এসে যায়। এখন এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব আজকে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি পুরোটা মাদারবোর্ড মোবাইলের বডি থেকে আলাদা করে ফেললাম। এখন এই নেটওয়ার্ক সেকশনের যে স্টিলের প্যানেলটা আছে এটা ধারালো কাটিং প্লাস দিয়ে ধীরে ধীরে কেটে ফেলব। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমরা স্টিলের প্যানেলগুলো কাটবো এই নেটওয়ার্ক সেকশনের মধ্যে যে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো আছে এগুলো যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় এবং এগুলো যাতে কাটিং প্লাসের খোঁচাকে না উঠে যায় সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমি এই নেটওয়ার্ক সেকশনে কোনো প্রকার ভোল্টেজ চেক করব না। তার কারণ হচ্ছে যদি এই নেটওয়ার্ক সেকশনে কোনো প্রকার ভোল্টেজ মিসিং হতো তাহলে কিন্তু 2G নেটওয়ার্কও পেত না। যেহেতু 2G নেটওয়ার্ক পাচ্ছে তার মানে হচ্ছে এই নেটওয়ার্ক সেকশনে ভোল্টেজ ঠিকঠাক আছে। যেহেতু এই মোবাইলটা 3G এবং 4G নেটওয়ার্ক সমস্যা করছে তার জন্য আমি কনফার্ম যে এই মোবাইলের 3G এবং 4G নেটওয়ার্ক আইসিটা সমস্যা করছে। এখানে অনেকগুলো আইসি দেখা যাচ্ছে। এখন এই আইসিগুলোর মধ্যে 3G এবং 4G আইসি কোনটা, এটা চেনার উপায় কী? বন্ধুরা, এইগুলা চেনার অনেক সহজ উপায় রয়েছে। আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যে 3G এবং 4G নেটওয়ার্ক সমস্যা করলে কীভাবে কাজ করবেন। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই সমস্যাগুলো আপনাদের কাছে আসলে আপনারা সহজে সমাধান করতে পারবেন। বন্ধুরা, এই যে টুইজার দিয়ে যে আইসিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 3G 4G আইসি। এখন আমি কীভাবে চিনলাম? আমি কাজ করতে করতে অভ্যস্ত, যার কারণে এটা দেখা মাত্রই বুঝতে পেরেছি যে এটা কোন আইসি বা কোন কাজে ব্যবহার করা হয়েছে। আপনারা কীভাবে বুঝবেন যারা একদমই নতুন? এই যে আইসির মধ্যে যে নাম্বারটা লেখা আছে এটা গুগলে সার্চ দিলেই বলে দিবে যে এই আইসিটা কী কাজে ব্যবহার করা হয়েছে। এই আইসির মধ্যে একটা ডট দেখতে পাচ্ছেন, এই ডটটা আমাদের খেয়াল রাখতে হবে, ডটটা কোন দিকে আছে। আমরা অনেকেই আছি আইসি খোলার আগে ডটটা খেয়াল করি না। নেটওয়ার্ক আইসির ক্ষেত্রে অবশ্যই ডটটা আমাদের খেয়াল রাখা দরকার। যারা অনেকেই আছে যে খোলার আগে দেখে মনে থাকে না, তারা এভাবে ড্রয়িং করে রাখতে পারেন কলম দিয়ে বা মার্কার দিয়ে, এটার পাশে কোনো স্টিলের প্যানেলের উপর এভাবে এঁকে রাখতে পারেন এই ডটটা কোন দিকে ছিল। তাহলে দেখা গেল যে নেটওয়ার্ক আইসিটা খোলার পর ভুলে যাওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকবে। আমি এই আইসিটা খুলে ফেলব। খোলার আগে অবশ্যই হিটসিং পেপার দিয়ে এই 3G এবং 4G আইসির আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে, যে আইসিগুলো আছে এগুলো যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই আমি হিটসিং পেপার দিয়ে পুরোটাকে কাভারিং করে নেব। আমি এই 3G এবং 4G নেটওয়ার্ক আইসিটাকে ওঠানোর জন্য হটগানের তাপমাত্রাটা 300 থেকে 330 মধ্যে রাখবো, তাহলেই এই আইসিটা সহজে উঠাতে পারবো। বন্ধুরা, অনেকেই আছি আমরা যারা 3G এবং 4G আইসি কোনগুলা এগুলো চিনি না বা বুঝি না, তারা কি করবেন? যারা একদমই নতুন তারা এই আইসির উপরে যে নাম্বারটা লেখা থাকে এই নাম্বারটা গুগলে লিখে সার্চ দিবেন। সার্চ দিলে লক্ষ্য করে দেখবেন এই আইসির নাম্বারের নিচেই লেখা থাকে এটা 3G আইসি বা 4G আইসি বা নেটওয়ার্ক আইসি বা সিগন্যাল আইসি, এরকম ধরনের লেখা থাকে। তাহলে আমরা সহজেই কোন আইসিটা কী কাজে ব্যবহৃত হয়েছে আমরা বের করতে পারব। বন্ধুরা, আমরা আইসিটা রিমুভ করে ফেললাম, এখন নতুন একটি আইসি লাগিয়ে দেব। আমার কাছে এই 3G এবং 4G আইসিটা স্টকে আছে, এটা নাম্বার হচ্ছে 77652-11। বন্ধুরা, আমরা যারা আইসি লেভেলের কাজ করি তারা সবসময় চেষ্টা করব কিছু কিছু নেটওয়ার্ক আইসি, সিগন্যাল আইসি স্টকে রাখার জন্য। কারণ এখন বর্তমানে যে কাস্টমাররা আমাদের কাছে আসে ওনারা সময় দিতে চান না,
দেখা গেল যে স্ট্যান্ডবাই থেকে কাজগুলা করিয়ে নেওয়ার চেষ্টা করে বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে এই আইসিগুলো যদি আমাদের কাছে স্টকে থাকে তাহলে আমরা সাথে সাথে কাস্টমারকে কাজ করে দিয়ে দিতে পারবো, তাতে আমরাও কিন্তু অনেক লাভবান হব। কারণ বর্তমানে অনেক কাস্টমার ঘোরাঘুরি পছন্দ করে না, সকালে আসবেন, বিকালে আসবেন, পরশু আসবেন, এভাবে ঘোরালে কাস্টমার কিন্তু আমাদের নামে বদনাম করবে এবং আমাদের কাছে দ্বিতীয়বার আর আসতে চাইবে না। এখন আমি এই 3G এবং 4G নতুন আইসিটা লাগিয়ে দিব। লাগানোর আগে অবশ্যই ডটটা মিলিয়ে নিব। যদি আমাদের মনে না থাকে, আমরা যে ড্রয়িং করে রেখেছিলাম ডটটা কোন দিকে আছে ওইটা লক্ষ্য করে দেখব, ওইটা লক্ষ্য করে তারপর 3G 4G আইসিটা পুনরায় আবার লাগিয়ে দেব। এই নেটওয়ার্ক আইসিটা ওঠানোর সময় আমি 330 পর্যন্ত হিট দিয়েছিলাম, এখন লাগানোর সময় 280 থেকে 300-র মধ্যে হিট রাখব। আর আরেকটা জিনিস বন্ধুরা, এই আইসি লেভেলের কাজগুলোর ক্ষেত্রে পাওয়ার আইসি, সিপিও, এমএমসি লাগাতে যতটুকু সহজ, নেটওয়ার্ক আইসি লাগাতে কিন্তু তত সহজ না। কারণ নেটওয়ার্ক আইসি এক সুতো এদিক সেদিক হলে কিন্তু কার্যকর হবে না। সেক্ষেত্রে বলতে গেলে বলা যায় যে নেটওয়ার্ক আইসি লাগানোটাই সবচেয়ে কঠিন ব্যাপার অন্যান্য আইসির ক্ষেত্রে। বন্ধুরা, এই মোবাইলের 3G এবং 4G আইসিটা ঠিকঠাকভাবে লাগিয়ে ফেললাম, এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পর ভালো করে কেরোসিন বা থিনার দিয়ে ক্লিন করে নেব, যাতে আইসিটা লাগানো হয়েছে এরকমটা বোঝা না যায়। আমরা সবসময় চেষ্টা করব ক্লিন করে কাজ করার জন্য। হিটসিং পেপারগুলো রিমুভ করে দেব। রিমুভ করার পর এই হিটসিং পেপারের অনেক আঠা থাকে, ওই আঠাগুলো মাদারবোর্ডে লেগে থাকে, ওইগুলো আমরা ভালো করে ক্লিন করে দেব যাতে দেখতে খারাপ না দেখা যায়। অন্য কোনো টেকনিশিয়ান ভাই যদি কখনো খুলে, যাতে বোঝা না যায় যে এটার আইসি লেভেলের কাজ করা হয়েছে। সবসময় চেষ্টা করব এরকমভাবে কাজ করার পর মাদারবোর্ডটাকে ভালো করে ক্লিন করে দেওয়ার জন্য। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, আমি যে আইসিটা লাগিয়েছি একদম 100% পারফেক্টভাবে লাগিয়েছি, এক সুতো এদিক সেদিক হয়নি। আর যদি বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় তাহলে কিন্তু এই আইসিগুলো কাজ করবে না। এই যে আইসির ডটটা দেখতে পাচ্ছেন এবং আমি যে ড্রয়িং করে রেখেছিলাম এই ডটটাও দেখতে পাচ্ছেন, যদি এরকমটা হতো, আমি এরকম ড্রয়িং না করে রাখতাম, তাহলে হয়তো বা কাজ না করলে মনের মধ্যে একটা সংশয় থাকতো, না জানি এই ডটটা কোন দিকে ছিল, উপরের দিকে ছিল নাকি নিচের দিকে ছিল, এরকম বিভিন্ন কনফিউশনে থাকতাম। বন্ধুরা, যেহেতু আইসিটা নতুন লাগিয়েছি, এই আইসিগুলো অনেক সময় নতুন থাকা অবস্থায় শর্টিং থাকে। আমি যেহেতু আইসিটা লাগিয়েছি, আমি প্রথমত দেখে নিব যে আমার এই মোবাইলটাতে এই আইসি লাগানোর কারণে কোনো প্রকার শর্টিং সমস্যা এসেছে কিনা। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই মোবাইলে এই আইসিটা লাগানোর কারণে মনে হচ্ছে না কোনো প্রকার শর্টিং আছে। জি, কোনো প্রকার শর্টিং কিন্তু নেই। আমরা সবসময় এইভাবে আইসি লাগানোর পর চেক করে দেখে নিব যে এই আইসি লাগানোর কারণে, যে আইসি লাগাই না কেন, নেটওয়ার্ক আইসি, পাওয়ার আইসি, যেটাই লাগাই না কেন, সবসময় চেক করে নিব যে এই আইসিগুলো লাগানোর কারণে আমার এই মোবাইলে কোনো প্রকার শর্টিং এসেছে কি না। কারণ অনেক সময় দেখা যায় যে আইসি উল্টা লাগালে বা খারাপ আইসি থাকলে শর্টিং হয়ে থাকে। আর এই শর্টিং সমস্যা যদি হয়ে যায়, তখন দেখা গেল যে ব্যাটারি কানেকশন দিয়ে চালু করার পর মোবাইলে অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। এখন আমি মোবাইলটাতে সিম লাগিয়ে মোবাইলটা চালু করার চেষ্টা করব। চালু করে দেখব যে এই মোবাইলের যে 3G এবং 4G সমস্যাটা ছিল, এই সমস্যাটা গিয়েছে কি না। বন্ধুরা, আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল ভিডিওর ইউটিউব চ্যানেলে আমি সবসময় চেষ্টা করে আসছি যাতে এমন কিছু ভিডিও আপলোড দিই যেই ভিডিওগুলো দেখে আপনারা সত্যিকার অর্থে উপকৃত হতে পারেন।
আর যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। বন্ধুরা, আমরা মোবাইলটা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমার এই মোবাইলটা চালু হয়ে গেছে। চালু হয়ে যাওয়ার পরপরই কিন্তু গ্রামীণ ফোন লেখাটা এসে গেছে। আমি কিন্তু বন্ধ করার আগে 3G এবং 4G নেটওয়ার্কটা সিলেক্ট করে রেখেছিলাম। আমি পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা 3G এবং 4G সিলেক্ট করা আছে কিনা। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 3G এবং 4G সিলেক্ট করা আছে। কাজ করার আগে এটাতে 3G এবং 4G সিলেক্ট করলে ইমার্জেন্সি কল সমস্যা দেখাতো। এখন কিন্তু 3G 4G সিলেক্ট করলেও নেটওয়ার্ক পাচ্ছে এবং নাম্বারটাও শো করেছে। আমি এখন অ্যাকাউন্ট চেক করে দেখব যে অ্যাকাউন্ট শো করে কি না। আগে কিন্তু 3G 4G সিলেক্ট অবস্থায় অ্যাকাউন্টও দেখাতো না, এখন কিন্তু অ্যাকাউন্টও দেখাচ্ছে। তার মানে আমার এই মোবাইলটা 3G 4G ঠিকঠাকভাবে কাজ করছে। ডাটা চালু করার পর দেখতেই পাচ্ছেন এখানে H+ শো করেছে। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ICE সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। তার আগে দেখে নিন, এটা কিন্তু এখন 3G এবং 4G সিলেক্ট আছে। শুধু অনলি 3G সিলেক্ট করলাম, কারণ অনলি 3G সিলেক্ট করলে কিন্তু এটা ইমার্জেন্সি কল এসে পড়তো। এখন কিন্তু 3G নেটওয়ার্ক সিলেক্ট করার পরেও নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে। বন্ধুরা, এখন ICE সম্বন্ধে কিছু আপনাদেরকে কথা বলবো। আমরা যখন মোবাইলের কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের মালামাল কিনি, তখন ওই মালামালগুলো যেমন হট গান, তাতাল, বিভিন্ন জিনিস যখন আমরা কিনি, এগুলো 1 নম্বর নাকি 2 নম্বর এগুলো জাস্টিফাই করে আমরা কিনতে পারি। কিন্তু ICগুলোর ক্ষেত্রে অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনা অত্যন্তই কষ্টকর। তার জন্য আমরা চেষ্টা করব সবসময় পুরাতন মাদারবোর্ড থেকে ICগুলো সংগ্রহ করার জন্য। আর পুরাতন মাদারবোর্ডে সবসময় দেখা গেল যে অরিজিনাল ICই পাওয়া যাবে, তখন আমাদের অরিজিনাল এবং ডুপ্লিকেট নিয়ে চিন্তায় থাকতে হবে না। অনেক ভাঙ্গারি আছে যারা আমাদের কাছে মাদারবোর্ড কিনতে আসে। আমরা চেষ্টা করব ওই ভাইদের থেকে এই পুরাতন মাদারবোর্ডগুলো সংগ্রহ করার জন্য। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সমস্যা নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।